ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পালন করছে যখন কোনো হিন্দু ভাইদেরকে আমরা দাওয়াত দিতে যাই, সে সময় চট করে বলে, আরে ভাই ইসলাম তো এসেছে 1400 বছর আগে, এটা আবার সত্য ধর্ম হয় কীভাবে? মাত্র 1400 বছর ধর্মের বয়স ইসলামের, তো এটা সত্য ধর্ম হয় কীভাবে? 1400 বছর পূর্বে পৃথিবীতে কি মানুষ ছিল না? তো অবশ্যই ছিল, তো তাদের হাতে ইসলাম ধর্ম পায়নি, এটা হিন্দু ভাইরা প্রশ্ন করে থাকে। তবে বলুন তো, ইসলাম কি আসলে 1400 বছর পূর্বে এসেছে? মিসকাত আল মাসাবি বা কিতাবুল আম্বিয়া হাদিস না 5737 আলমা নাসুর আলবানি সনদকে হাসান বলেছেন, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো এক ঠাকুরমশাইয়ের সঙ্গে যখন এই বিষয়ে আলোচনা করেছিলাম, তিনি বলছেন যে বাবা শোনো, তোমাদের ধর্মের বয়স তো মাত্র 1400 বছর, আমাদের হিন্দু ধর্ম এসেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। তো ইসলাম ধর্ম 1400 বছর পূর্বে এসেছে, তার আগে তো মানুষ ছিল, তখন তো ইসলামই পায়নি। ঠাকুরমশাইকে চট করে বললেন যে ঠাকুরমশাই, আপনি কি জানেন যে আমাদের নাবি হিসেবে কতজনকে বিশ্বাস করি? উনি তখন বলছেন যে হ্যাঁ শুনেছি। তো কি শুনেছেন? উনি বলছেন আমরা বিভিন্ন মৌলভীদের মুখ থেকে শুনেছি যে প্রায় 1,24,000 নবী রাসূল বা 2,24,000 নবী রাসূল এসেছে। আমি বলছি ঠাকুরমশাই, যদি ইসলামের বয়স যদি আপনি ধরেন মাত্র 1400 বছর, তো 1,24,000 নবী রাসূল যতজন এসেছে, তারা যদি 1 বছর করে জীবন বা হায়াত পেয়ে থাকতো, এমনি 1,24,000 পৃথিবীর বয়স বা ইসলামের বয়স হয়েই যায়। কথা কি বুঝতে পারছেন? তা বলছে আচ্ছা বিষয়টা তাই, আচ্ছা আসলে আমাদেরকে যেটা ইনফরমেশন দেওয়া যায় সেটা ভুল। ইসলামের বয়স 1400 বছর নয়, ইসলামের কমপ্লিট হওয়া বয়সটা হলো 1400 বছর। এই জন্য সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3535 একটা খুব সুন্দর উপমা দিয়েছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে যে একটা মসজিদ দেখাচ্ছে, মসজিদটা দেখো। সাহাবারা খুব সুন্দরভাবে মসজিদটা দেখছে, দেখার পরে চট করে একজন বলছে যে আল্লাহ রাসূল, মসজিদটা মাশাআল্লাহ খুব চমৎকার, তবে একটা ইট ফাঁকা আছে। মসজিদে গোটা কাজ কমপ্লিট, একটা ইট ফাঁকা আছে, এই ইটটা যদি লাগানো হয় মসজিদে, আলহামদুলিল্লাহ মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনা লাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, ও আনা খাতামান নবীন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবী ইবাদি, আর আমার পরে কোনো নবী আসবে না। বলুন তো একটা মসজিদকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সঙ্গে তুলনা করলেন? ইটের সঙ্গে নয়, এটা যে ইসলামের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা ইটের জায়গা ফাঁকা চালা আছে, এটার চাবি সেই ইট, মানে ইসলামকে কমপ্লিট করে দিল। 1,24,000 নবী রাসূল এসেছে, তাদের লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল একটা ঘর তথা মসজিদ নির্মাণ করা। একজন নবী এসেছে, একটা ঈদ গেঁথেছে বা দুটো ঈদ গেঁথেছে, এইভাবে 1,24,000 নবী রাসূল এসে একটা ঘর তথা মসজিদ নির্মাণ করে ফেলেছিল। একটা জায়গা ফাঁকা, ওটাই আল্লাহ রাসূল কমপ্লিট করেছে। তো ইসলাম কমপ্লিট হওয়ার বয়স হলো মাত্র 1400 বছর, ইসলাম 1400 বছর পূর্বে এসেছে, এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য বা মিথ্যা ঘটনা আমাদের সামনে প্রচার করা হচ্ছে। তাকে জিজ্ঞাসা করেন ভাই বলুন তো ইব্রাহিমকে, বলুন মুসলিমদের নবী, তো ভাই ইব্রাহিম তো আজ থেকে 4000 বছর পূর্বে এসেছে। আদমকে, পৃথিবীর প্রথম মানুষ আদম, তো আদমকে, তিনি তো মুসলিম ছিলেন, তো ইসলাম 1400 বছর পূর্বে, এ কথা আসে কোথা থেকে? মানে এটা আমাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে বিভিন্ন মিডিয়াগুলোতে মিথ্যা খবর তথ্য দিয়ে, যে মানুষকে বোঝা হচ্ছে 1400 বছর পূর্বে। আমাদের জবাব এটাই যে ভাই ইসলাম 1400 বছর পূর্বে নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম নিয়ে আসেননি, তিনি ইসলাম ধর্মকে কমপ্লিট করার জন্য আল্লাহর পক্ষ থেকে حينما رددت يا رب العباد.